بسم الله الرحمن الرحيم. ভারতের প্রখ্যাত আলেম হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পীরের নাম নূর মোহাম্মদ জঞ্জবি, নূর মোহাম্মদ জঞ্জবি, নূর মোহাম্মদ জঞ্জবির মুড়ি, নূর মোহাম্মদ জঞ্জবির মুড়ি নাম হইল বেলাল। 27 বছর 28 বছর পীরের দরবারে গোলামি করতে করতে জীবনটা শেষ, বিয়ে শাদী করে দেয়। হঠাৎ করে পিসাব কয়, বিয়ে তো একটা সুন্নত, রসুল বলেছেন তার নিকাহ সুন্নতি, বিয়েটা হচ্ছে আদি নবীর সুন্নত, তার জীবনটা কাটিয়ে দিয়েছেন, তাকে তো বিয়ে করানোর দরকার। এখন বিয়ে কেমনে করাবে? তো আমার বক্তারা খলিফার আসো, তার জন্য আজকে একটা বউ দেখার ব্যবস্থা কর। তো যে বাড়িতে যায় যেখানে যায়, কিন্তু পরেজ গাড়ি যেহেতু অলির দরবার থাকছে, এলো তো বেলায় তোলা মাল ওলা ভালো লাগে তাই না? ওটা তুই মনে দিয়ে গিয়ে একজনের বাড়ির পাইছে, গিয়া কয় আবার হুজুরে বলে কর দিছে কর, আপা আমি দিক কেনই চোখ বন্ধ করে আমার এই বেলাল কই দিন বাঁচবো, চোখ বন্ধ করে দেখে মাত্র 7 দিনের হায়াত আছে। 7 দিনের কথা শুনলে কেউ বিয়ে দিব না? কথা কয় না বিয়ে দিব? গিয়ে কর ভাই তুমি আমার প্রিয় ভাই, তোমার একটা মেয়ে আছে না? বলে হ, তোমার মেয়েটাকে একজন ভালো ছেলে পেলে বিয়ে দিবা? বলে হ, ভালো ছেলে তো খুঁজতেছি, ভালো ছেলে তো পাই না। হুজুর দরবারে খাদেম বেলাল, এটা তো কোনো কথাই নাই, আল্লাহ জামার মিলাইছে, কয়েকটা শর্ত আছে। কি এটা কত হইল? এই জামাই কিন্তু বাঁচবো আর মাত্র 7 দিন। তো কিটা কিটা 7 দিন আমি অনেক কষ্ট, গত রবিউল আউয়াল আমি মদিনায় ছিলাম, তো ওই মদিনায় ভাবলাম যে রবিউল আউয়াল যখন আল্লাহকে নসিব দিছে ভালো করে মিলাদুন্নবীটা পালন করো। এদিন আল্লাহর রহমতে মদিনার রওজার কিনারে দাঁড়ো বিরো লাগি দিছে না, কাছে বিরো যাবে না, হেরো তো জানে এটা মুর্দা নবী, নাউজুবিল্লাহ বল সনিক লম্বা কথা। গিয়া কয় ভাই জাফর আপনার মেয়ে ফাতিমারে যদি হুজুরের খাদেমের কাছে বিয়ে দিতেন। ক আল্লাহ আমার ডাকটা কবুল করছে না, বহুদিন একটু জামাই পাইছি। হুজুরটা কথা আছে কি কথা? ক জামাই কিন্তু বাঁচবো আর 6 দিন। প্রথমে সম্মান দিলা, এরপরে বের করে দিলা, কেন আসছিল? আর কুষ্ণা হল আপদায় আনা জিনিস। আরে ঘটনা কি বলো না? ও এই এই ঘটনা বাবা আমি তোমার মেয়ে, আমার একটা মতামত আছে, আমারও তো একটা অধিকার আছে, তুমি তাকে সরাই দিবার আগে আমার কাছ থেকে একটু অনুমতি নিতা। তুমি নাকি পীরের মুড়ি, তুমি নাকি পীরের অনেক ভক্ত, তোমার পীর তোমাকে ভালোবাসে, যদি এই খবরটা পিসাবের কানে যায় নিশ্চয়ই বেজার হবেন, উনি যদি বেজার হয় রসুল বেজার হবেন, রসুল যদি বেজার হয় আল্লাহ বেজার হবেন, আপনি দয়া করে ডাকবেন আমি ওই বিয়েতে রাজি, তবে শর্ত আছে। সুবহানাল্লাহ, ও মা এটা কি বলো? আমি বলছি আনেন, ও ভাই আনেন আইসে, আমার মেয়ে কথা বলতে চায়, তো শোনেন আমি বিয়েতে রাজি, তবে একটা শর্ত। কি শর্ত? 6 দিন পরে আমার স্বামী মারা যাবে, আমি তো আর বিয়ে করবো না, কিন্তু আমি বাকি সময়টা আমার হুজুরের দরবারে খাদেমা হিসাবে থাকবো, হিসাব কবুল করবে কিনা? এক নম্বর। 2 নম্বরে শুনেছি আল্লাহর ওলিরা নাকি সুপারিশ করবে, আমি যে আমার জীবনটাকে বিসর্জন দিয়ে দিলাম, সেই জন্য আমার আওলাদকে ওই আল্লাহর ওলি হাসরের ময়দানে সুপারিশ করে রসুল পর্যন্ত নিয়ে যাবেন কিনা? আমি পলিও রাজি, বিয়ে হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন 6 দিনের মাথায় 1 কেজি আটা কিছু গোশত এনা স্ত্রীকে দিলেন রান্না করো। স্ত্রী কয় স্বামী তুমি আজকে ঘর থেকে বাইর হওয়ার দরকার নাই, আসরের পরে তুমি এত
ইন্তেকাল করবা, আসরের পরে তুমি ইন্তেকাল করবা, আমি তোমার চেহারা দেখব, তুমি আমার চেহারা দেখবা, আমি রান্না করব, ঘুরে ঘুরে তোমার দিকে তাকাইব। স্বামী কয়, আমি রুটি বানাই, তুমি গোশত রান্না করো। একজন আর একজনের দিকে তাকায়, চোখের পানি গুলি টপ টপ করে ছাড়তেছে। আর স্ত্রী ভাবতেছে, আল্লাহ অল্প দিনের জন্য আমার সুখটাকে তুমি কেড়ে নিলা। এরই মধ্যে জোহরের আযান পড়ে গেল, স্ত্রী বলেন, স্বামী নামাজ আদায় করে আসুন। নামাজ আদায় করে আসলেন, এবার রুটি তৈরি করলেন ছয়টা, দুইটা প্লেটে স্বামীর সামনে দুইটা, স্ত্রীর সামনে দুইটা, দুইটা এক্সট্রা রাখলেন, আসরের পূর্ব মুহূর্তে স্বামীকে খাওয়াই দিবেন। এবার স্ত্রী রুটিটা আর গোশতটা একত্রিত করে স্বামীকে বলেন, আপনি হাঁ করুন, আমি আপনার মুখের মধ্যে খাবারটা তুলে দেই। স্বামী মুখে খাবারটা দিয়া চোখের পানি গুলি টপ টপ করে ছাড়তে শুরু করলেন। আল্লাহ, এত আমার মহব্বতের স্ত্রী, এত ভালোবাসার স্ত্রী, এত ভালো স্ত্রী পেয়েছিলাম, কিন্তু তুমি আমার সুখটা চাইলে না। স্ত্রী কয়, স্বামী কাইদেন না, আপনি খান। স্বামী কয়, স্ত্রী তুমি খাও। স্ত্রী কয়, আপনি খান, আমি বেঁচে থাকলে খেতে পারবো। দ্বিতীয়বার যখন খাবারটা দিলেন, তৃতীয়বার খাবারটা দিলেন, এরই মধ্যে একটা পাগল এসে বলতেছে, বাড়িতে কে খাও? আমি 12 বছরের উপাস, আজকে রোজা ভাঙ্গু, আমার থাকলে খাবার দাও। মহিলার মনটা বড় পরিবর্তন, নিজের রুটির যে প্লেটের মধ্যে দুইটা রুটির থেকে একটা রুটি আলাদা করে, একটা প্লেটে একটু গোশত দিয়ে পাগলাকে দিয়ে দিলেন। পাগলা তো 12 বছরের উপাস, দ্রিম করে রুটিটা খেয়ে পেটের ভিতরে ডুবটা গিল্লাই দেখে মহিলার চারার দিকে তাকিয়ে দেখতেছেন, তার চোখ দিয়ে টপ টপ করে গাল বেসে বেসে পানিগুলি পড়তেছে। পাগলা কই, মারে মা, রুটি আর খাইলাম না, তুই আসল খবর কো, আমারে রুটি দিয়া তুই কান্দস কেন? মহিলা কান্দে আর কয়, পাগলা রে তুই খা, আমার মনের জ্বালায় আমি কান্দি, বলার মতো দুঃখ বলার মতো জায়গা নাই। পাগলা কই, বলো, রুটি আর খাইলাম না, না বললে আমি আর খাবো না। মহিলাটা কেঁদে কেঁদে বলেন, আমার বিয়ে হয়েছে, আমার স্বামী 6 দিন পর্যন্ত সংসার করেছি, আজকে শেষ তারিখ, আসরে পরে আমার স্বামী মারা যাবে, তুমি খাও, আমি আমার বন্ধুর কাছে চইলা যায়। পাগলা কয়, মারে তুই এই কথায় হায় হায়, তোর স্বামী মারা যাবে আর তুই আমাকে রুটি দিয়া কান্দস, রুটি আর খাইলাম না দেখি আজরাইল কোন দরজা দিয়া ঢুকে, আমি আমার লাঠিটার দরজার মধ্যে রাখলাম, দেখি আজরাইল কোন দিক দিয়া আসে, রুটি আর খাইলাম না, যা তোর স্বামীর কাছে। হায় হায়, স্ত্রী আর স্বামী দুইজন একত্রিত হয়ে কাঁদছে, স্বামীর কাছে ঘটনা বলে না। এরই মধ্যে দিয়া সময় যখন হয়ে গেল, আমার আল্লাহ উপর থেকে ডিভাইন ভয়েস, স্বর্গীয় বাণী, আমার আল্লাহ ডেকে বলেন, আজরাইল যা ওই বেলালের ঘরে, দরজা একটা দিয়া ঢুকবে, ওই দরজায় কোনো পাগলের সাথে যদি সাক্ষাৎ হয় তার সাথে মারামারি করিও না, তার সাথে পরামর্শ করিয়া ডুইক। আল্লাহু আকবার বলি। আজরাইল বলেন, আমি আসলাম, এসে দেখি পাগলা খালি রুটি কষলাই, এ পাগলা রুটি তাড়াতাড়ি খায়। পাগলা কয়, 12 বছরের উপাস, তাড়াতাড়ি খাওয়া যাবে না, গলাত আটকাই থাকবে, নরম করতেছি কো, তাড়াতাড়ি খা, সময় বড় শর্ত, তুই কেডা কো? আমি আজরাইল, আল্লাহু আকবার বলুন, তুই আজরাইল, দাঁড়াই থাক, আমি রুটি শেষ কইরা লই ডুববি। 1 ঘন্টা পরে সুয়ের মাথার মতো একটু মুখে দিছে। এবার আজরাইল কই, এইভাবে রুটি খাই দিত, 6 মাসও শেষ হইত না তোর রুটি, রুটি তাড়াতাড়ি খা, ও বুঝে থাকলে থাকো, নাইলে চইলা যাও। আজরাইল কই, বাড়াবাড়ি করলে কিন্তু আমি তরুণ তরে। এই কথা বলার সাথে সাথে পাগলা তার ভয়ঙ্কর রূপ, বিকট চেহারা, লাঠিটা হাতে নিয়ে বলেন,
তোর এত বড় সাহস আমাকে ধরবে, এই ক্ষমতা তোরে কে দিছে, এত বড় সাহস আয় আমার কাছে। আজরাইল কই ওই পাগলার চেহারা দেখা মুসা নবীর কথা আমার মনে হয়ে গেছে। আমি আস্তে করে বাইটাইতে শুরু করলাম, ডাক মারলেন, আল্লাহ তুমি আমারে কার কাছে পাঠাইছো? আল্লাহ কয় আমি তো আগেই বলেছিলাম বরাবরই করিও না, ঠিক আছে আমি পাগলার সাথে কথা বলছি। পাগলা রে তুই কি চাস? পাগলা কয় চোখের পানি গলি সাইরা সাইরা কয়, আল্লাহ তুমি বলো আমি 12 বছর কার জন্য উপাস ছিলাম? আমার আল্লাহ কয় আমারে পাওয়ার জন্য খোদা গো 12 বছরের ভিতরে আমি তো কিছু চাই নাই। আমার ইফতার করছি, রোজা ভাঙছি, 12 বছরের উপাস। মহিলার কান্না, ফাতিমার কান্না আমার সহ্য হলো না, চোখের পানি আমার বুককে এমন ভাবে ফাটা করে দিয়েছে আমি সহ্য করতে পারতেছি না, তুমি শুধু আমার আবদারটা কবুল করো, কথাটা তুমি ফিরায় নাও, এই বেলালের হায়াতটা বাড়ায় দাও, না হলে রুটি আর খাইলাম না। আমার আল্লাহ কয় পাগলা খা, হায়াত তো সীমিত আমি দান করেছি। আমার আল্লাহ কয় শোনো, হায়াত সীমিত আমি দান করেছি, পাগলামি করিও না। পাগলা কয় তুমি যদি হায়াত বাড়ায় দাও কেউ তো রাত কফিয়ত করবে না, কফিয়ত চাইবে না, তোমার কাছে কমপ্লেন করবে না, তুমি বলো হায়াতটা বাড়ায় দাও, তুমি কি দেখো না আমি যে উপাস তোমার পাইবার লাগি 12 বছর ধরে খাই না, শুধু আমার কথাটা রাখো। আমার আল্লাহ কই হবে না, পাগলা কই খাইলাম না তাহলে তোমার সাথে আমার কিসের ভালোবাসা? আমার আল্লাহ কই তুমি বুঝি আর বেশি পারো না, আমি খাইলাম না। আমার আল্লাহ কয় চাপাটা না খাইলে আল্লাহ কিছুই বল? আমার আল্লাহ কয় এটা হচ্ছে আশেক মাসুকের খেলা। আমার আল্লাহ কয় খাইয়ালা কনা বাড়াই দাও, ক 2 দিন দিলাম, পাগলা কই মানি না কই 3 দিন দিলাম, পাগলা কই মানি না কই 4 দিন দিলাম, এইভাবে 7 দিনের পর আমার আল্লাহ কয় খাইলে খা না খাইলে নাই, 7 দিনে আমি দুনিয়াকে সৃষ্টি করেছি এই জন্য 7 দিনের হায়াত বাড়াই দিলাম, তুই খাইলে খা না খাইলে নাই। পাগলা কই খোদা বুঝছি তোমার ক্ষমতা আছে, তুমি যা খুশি তা করতে পারো, আমার তো কোনো ক্ষমতা নাই, তুমি সংখ্যা বাড়াইতে পারো আমার কোনো সংখ্যা নাই, তুমি যখন 7 দিছ আমি 7-এর 7-এর সৈন্য লাগাইয়া বেলালের বয়সকে আমি 70 কইরা মর্যাদা বাড়লে আমার গোলামের যদি এত মনে হয় মনিবের পাওয়ার কত। এই জন্য আল্লাহ নিজে নিজে কাজ করে না, ডাইরেক্টলি আয়েশা কোনো কাজ করে না, তার প্রতিনিধি জগতে পাঠিয়েছেন যাদেরকে নাম দিয়েছেন ওলি আল্লাহ, তারাই ওলি আল্লাহ হয় যারা নবীজির গোলাম হয়। আমরা নবীজির গোলামি করতে চাই কি চাই না? নবীজির গোলামের নামাজ আছে কি নাই? ওরা বলেন নামাজ আছে কি নাই? রোজা আছে কি নাই? মাতা পিতার খেদমত আছে কি নাই? বড়দের সম্মান আছে কি নাই?